এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস টেনের ম্যাথ অনুশীলন হচ্ছে 6.3 এর এখানে আলোচনা করব। তো এখানে 6.3 অনুশীলনী এর হচ্ছে নম্বর ওয়ানের শুধু এখানে সলিউশন করব, আর বাকিগুলি হচ্ছে পরবর্তী ভিডিওতে আসবে। আর যারা অনেক লেটে দেখছো, দেরি করে দেখছো, তোমরা কিন্তু পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে, ক্লাস টেন ম্যাথ বলে যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করে নেবে যে ত্রিপুরা বেঙ্গলি মিডিয়াম ক্লাস টেন ম্যাথ এক্সারসাইজ 6.3, তখন যখন সময় সার্চ করবে পরপর কিন্তু এক একটি ভিডিও চলে আসবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে তোমরা যদি প্লে লিস্টটা চেক করে নাও, তবেই তোমাদের সুবিধে, সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো এবারে দেখে নাও, প্রথমে হচ্ছে এখানে চিত্র দেওয়া রয়েছে 6.34-এর মধ্যে। এই যে রয়েছে, অর্থাৎ নিচে এখানের মধ্যে তোমরা দেখতে পাবে এই যে এখানে রয়েছে ছবিগুলি, এই ছবিগুলির যে নম্বরটা সেটা হচ্ছে 6.34-এ। তো দেখে নাও, এখানে অনেকগুলি ছবি দেওয়া রয়েছে। তো ছবিগুলির মধ্যে হচ্ছে কী বলা হয়েছে দেখে নাও, প্রদর্শিত অর্থাৎ দেখানো হয়েছে যে কোন চিত্র যুগলকে, কোন ত্রিভুজ যুগলগুলোকে সদৃশ, অর্থাৎ ত্রিভুজ যুগল মানে হচ্ছে দুইটি ত্রিভুজ, এগুলো হচ্ছে বিবৃতি করো, সেগুলোর মধ্যে কোনটি হচ্ছে সদৃশ সেগুলোকে বিবৃত করো, কিসের জন্য হলো, কোন কোন নিয়ম অনুযায়ী হলো, এবং প্রশ্নের উত্তরের শর্ত তার উল্লেখ করো, অর্থাৎ এখানে কোন শর্তের অনুযায়ী এটা হয়েছে সদৃশ, যাকে হচ্ছে সিমিলারভাবে দেখা যাচ্ছে, দুটিকে সেম সেম দেখা যাবে, এটা কোন কোন ক্রাইটেরিয়ার দ্বারা হয়েছে সেটা দেখানোর জন্য। যারা 6.1 এবং 6.2 ভিডিও দেখেছ, তোমাদের হচ্ছে এই 6.3 বুঝতে তোমাদের সুবিধে হবে। তো দেখে নাও, এখানে হচ্ছে যে এছাড়া সদৃশ ত্রিভুজের জোড়াগুলোকে সাংকেতিক রূপে লেখো। তাহলে এখানে সাংকেতিক রূপ মানে সংক্ষেপে যে, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো সাংকেতিক রূপ কোনগুলিকে বলা হচ্ছে। তো দেখে নাও, প্রথম চিত্রের ক্ষেত্রে এখানে হচ্ছে এই রয়েছে, অর্থাৎ নম্বর ওয়ানের হচ্ছে এই দুটি চিত্র, নম্বর টু এর হচ্ছে এই দুটি চিত্র, আর এখানে নম্বর থ্রি, তারপর হচ্ছে নম্বর ফোর, তারপর হচ্ছে ফাইভ এবং সিক্স রয়েছে। তো এগুলি আমি তোমাদের জন্য অলরেডি রেডি করে রেখেছি, তোমাদেরকে সেখানে আমি তোমাদের বুঝিয়ে দেব, তাহলে তোমাদের সুবিধে হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে হচ্ছে এ কোণ হচ্ছে 60, এদিকে হচ্ছে এই কোণটি 60, এটা হচ্ছে আমাদের 80, এই কোণটা হচ্ছে 80, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 40। তো দেখে নাও, প্রত্যেকটি কোণকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি বলতে পারি, কোণ এ সমান সমান হচ্ছে কোণ পি, কোণ পি, আবার হচ্ছে আমাদের যে কোণ বি সমান সমান আমাদের কোণ কিউ, আবার হচ্ছে কোণ সি সমান সমান হচ্ছে কোণ আর। তাহলে দেখে নাও, প্রত্যেকটি তিনটি কোণ হচ্ছে পরস্পর সমান। তো তিনটি কোণ যখন সময় সমান হয় সেটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল শর্ত, যে শর্ত রয়েছে সেই সদৃশতার শর্ত অনুযায়ী। তোমরা যারা ক্লাস নাইনে তোমরা সেই ত্রিভুজ যারা যারা করেছো সেখানের মধ্যে কিন্তু তোমরা পেয়েছো কী কী ক্রাইটেরিয়াতে হয়, এবং হচ্ছে ক্লাস এইটেও রয়েছে, সেভেনেও রয়েছে, সেই বুকসগুলো যারা করেছো ভালোভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এ এ শর্ততার অনুযায়ী, তারপর হচ্ছে এস এ এস সাইড অ্যাঙ্গেল সাইড, তো এইভাবে অনেকগুলি রুলস ছিল, সাইড সাইড সাইড, এগুলি অনুযায়ী সর্বসম হয়েছিল, সর্বসম কথার অর্থ। আর এই যে এখানে হচ্ছে সিমিলার বা সদৃশতার শর্ত সেটা কিন্তু হচ্ছে পুরোপুরি আলাদা। দেখে নাও, এখানে হচ্ছে তিনটি যে বাহু রয়েছে এগুলি সমান, তাই এর জন্য এস 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 শর্ত অনুযায়ী হয়েছে। আবার যেগুলো হচ্ছে সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয়েছে, এখানে দেখে নাও, এই একটি অ্যাঙ্গেল, এই একটি অ্যাঙ্গেল, এই একটি অ্যাঙ্গেল, এটাকে বলা হয় যে সদৃশতার এ এ শর্ত অনুযায়ী। তো দেখে নাও, এখানে হচ্ছে এই যে সিম্বলটা মধ্যে ব্যবহার করা হয়েছে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যে একটি সাইন দেওয়া রয়েছে এটা হচ্ছে সদৃশতার, অর্থাৎ যাকে সে বড়ও হতে, এইভাবেও রয়েছে এখানে অপর একটি বিশাল বড় হতে পারে, তো এটা হচ্ছে সদৃশ, তাদেরকে দেখতে হচ্ছে সেম সেমই, তো এটা হচ্ছে সদৃশ বলা হয় তাকে। আর সর্বসম যে রয়েছে, সর্বসমার সিম্বল হচ্ছে সমান চিহ্ন, ওপর হচ্ছে এইভাবে একটি, এটা হচ্ছে সর্বসম, তো সর্বসম হচ্ছে সেম সেম হতে হবে, এতটুকু বড় রয়েছে এটা,
অপর ত্রিভুজটা এত বড়ই হতে হবে, তাকে যদি আমরা তার উপর ফেলি তাহলে সমান সমান হতে হবে। যেমন হচ্ছে ধরে নাও ব্লেড, ব্লেড রয়েছে, তো সেই যে ব্লেডগুলি রয়েছে সেই ব্লেড একটির উপর যদি আমি অপর একটি ব্লেড রাখি তাহলে হচ্ছে এই দুটি ব্লেড হচ্ছে সমান সমান হবে। তো এটা হচ্ছে সর্বসমতার শর্ত। তো এইভাবে, তো এবার দেখিয়ে দেবো তোমাদেরকে এখানে কিভাবে সেই সলিউশনগুলিকে লিখতে হবে। তো দেখে নাও, এখানে রয়েছে ক্লাস টেন, তারপর হচ্ছে এক্সারসাইজ 6.3। তো এই হচ্ছে একটি ত্রিভুজ, এই হচ্ছে একটি ত্রিভুজ আমি এখানে লিখে দিয়েছি, দেওয়া আছে এই হচ্ছে দুটি ত্রিভুজ আর তাদের যা যা দেওয়া রয়েছে সেগুলিকে আমি লিখে নিলাম। এবার কোন এ সমান সমান হচ্ছে কোন পি সমান সমান 60, কোন বি সমান সমান কোন কিউ সমান সমান 80, তাহলে এই প্রত্যেকটি এইভাবে লিখবে, সমান সমান হয়ে গেল। তো এটাকে আমি প্রথমে সর্বসম সিম্বল দিয়ে দিয়েছিলাম, এটা শুধু এইভাবে হবে। তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, এই যে দেওয়া রয়েছে সংকেত হচ্ছে এই সিম্বল দেওয়া হয়েছে, সদৃশতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, আর সর্বসম্মতা প্রকাশ করার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়, এই যে সিম্বল দেওয়া রয়েছে। তো এইভাবে, তো এইভাবে হচ্ছে সিম্বলটা দেবে যে ত্রিভুজ ABC তারপর হচ্ছে সদৃশ ত্রিভুজ PQR, অর্থাৎ তাদেরকে দেখতে হচ্ছে প্রায় সেম। তো সদৃশতার এ শর্ত অনুযায়ী হয়েছে, এটা তিনটি কোণ রয়েছে তাই তিনটি কোণের জন্য অ্যাঙ্গেল 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 এই সূত্রটা সে মেনেছে। পরেরটি হচ্ছে দেখে নাও, পরের হচ্ছে টু, এদিকে হচ্ছে থ্রি, এদিকে হচ্ছে 2.5, এদিকে হচ্ছে 6 এবং 5 এবং 4। তাহলে এবার দেখে নাও, এবার হচ্ছে তাকে আমরা যেহেতু এখানে মধ্যে প্রত্যেকটি বাহু দেওয়া রয়েছে তাহলে এই দুটি ত্রিভুজের কথা লিখেছি, ত্রিভুজ ABC অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হচ্ছে PQR। এই দুটি ত্রিভুজের মধ্যে হচ্ছে AB/QR, অর্থাৎ এই AB/ হচ্ছে QR। তো এবার দেখে নাও, কিউআরের কারণ হচ্ছে কি, এটা হচ্ছে তার যে ভূমির জায়গাটা সেটা, আর এটা হচ্ছে তার ভূমির জায়গাটা। তো AB/ হচ্ছে কিউআর, তো 2/ হচ্ছে 4, এবার কেটে দিলে হয়ে যাচ্ছে হাফ। তাহলে AB/QR যেটা রয়েছে সেটা হচ্ছে কি, দেখে নাও কীভাবে বুঝতে পারবে, কারণ হচ্ছে দেখে নাও এই ত্রিভুজটির মধ্যে লয়েস্ট যে মান রয়েছে সেটা হচ্ছে 4, আর এই ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে লয়েস্ট হচ্ছে সে হচ্ছে 2.5, 2-র থেকে বড়, আর এটা হচ্ছে 2.5-এর থেকে বড়। তো এখানের মধ্যে সবচেয়ে ছোটো যে বাহুটা আর এই দিকের বাহুটাকে উপর নিচে এইভাবে লিখে নেবে, অর্থাৎ এই বাহু সমান সমান বাই হচ্ছে এই বাহু, তাদের মানটি পরস্পর লিখে নিলাম, সেটা হচ্ছে 2 1 2 আর নিচে হচ্ছে 2 2 4। তো হাফ হচ্ছে AB/QR সমান সমান হচ্ছে হাফ। পরবর্তীতে হচ্ছে আবার BC/RP, এখানে হচ্ছে BC/ হচ্ছে RP এটা। তো এই দুটিকে পরস্পর এখানে লিখে নিলাম, লিখে নেওয়ার পর দেখে নাও 2.5 আর এখানে যে 5 রয়েছে কেটে দিলে হচ্ছে এটাকে 1/2। তো সেটা কীভাবে দেখে নাও, তোমাদের যদি এটা সমস্যা হয় তাহলে তোমরা 10 লিখো, এখানেও 10 লিখো, তাহলে এখানে 10 গুণ দিয়ে দিলে কী হবে, 25 হবে, আর নিচে হবে 5 × 10, নিচেকে আমাদের গুণ করার প্রয়োজন নেই। তো দেখে নাও 5 5 = 25, 5 1 = 5, 2 5 = 10, তো 1/10 1/2 বেরিয়ে আসলো, তো লিখেছি এখানে 1/2। এটা বুঝতে পেরেছো, উভয় দিকে নিচে এবং উপরে 10 10 গুণ করে দেবে এই পয়েন্টটা উঠানোর জন্য। তো এই কথাটা না লিখে ডাইরেক্ট পরবর্তীতে কী চলে যাবে, 10 নিচে গুণ রেখে দেবো, 50 না লিখে আমরা 5 × 10 লিখে দেবো, 5 10 10 50 না লিখে আমরা 5 × 10 রেখে দেবো, আর উপরে হচ্ছে এই পয়েন্টটা একবার এদিকে সরে যাবে, তো 25। এবার কেটে দিলাম 5 5 1 = 5, 5 2 = 10, তো 1/2। তো BC/RP সমান সমান হাফ হয়ে গেল। পরবর্তীতে রয়েছে অপর একটি হচ্ছে এইদিকে AC/CA, আর এদিকে হচ্ছে QP বা আমরা বলতে পারি যে PQ। তো এখানে দেখে নাও, এখানে কিউ হবে, এখানে এ না হয়ে
এই জায়গাতে ভুল হয়েছে, এখানে কিউ হবে। তো 3/6, 3 1 3, 3 1 3, 3 2 6, হাফ হাফ, প্রত্যেকটির মান কি হচ্ছে, হাফ হাফ হচ্ছে। তো এবার এ বি বাই কিউ আর সমান সমান আমরা লিখতে পারি, এখানে যে নিচে যা রয়েছে সি এ বাই পি কিউ। তো এইভাবে যেহেতু হয়েছে তাহলে আমরা বলবো যে এই দুটি ত্রিভুজ সদৃশ। এবার হচ্ছে সদৃশ হয়েছে, তার সাংকেতিক রূপ হচ্ছে এইগুলি, কিন্তু সংকেতের সাহায্যে আমরা লিখলাম। তো এটা সদৃশতার কী শর্ত মেনেছে, এস এস এস, কারণ হচ্ছে প্রত্যেকটি সাইড তারা পরস্পর সমান, যে অনুরূপ যে তাদের বাহুগুলি রয়েছে তাদের মানগুলি পরস্পর সমান, তাই এর জন্য এইগুলি হচ্ছে সদৃশ, তাদেরকে দেখতে হচ্ছে প্রায় সেম, কারণ হচ্ছে সে একটু ছোট আর সে একটু বড়, কিন্তু তাদের এই সাইড সমান সমান হচ্ছে কি, এই সাইড সমান সমান এই সাইড, এই সাইড এই সাইড এই সাইড, সেটা 1:2 অনুপাতে রয়েছে। এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 2, এটা যদি ধরে নাও হয়ে যায় 3, তাহলে এটা হচ্ছে 6। তো এইও অনুপাতে রয়েছে এই তার বাহুগুলি। তো এটা হচ্ছে সদৃশতার শর্ত, কোনটি মেনেছে, এস 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 শর্ত অনুযায়ী। 3 নম্বর দেখে নাও, 3 নম্বর হচ্ছে 2.7, একদিকে হচ্ছে 2.72, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 4, 5, 6। তাহলে লোয়েস্টের দিকটা, লোয়েস্টের দিক থেকে নেবে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, তাহলে 2/4, আর পরেরটা হচ্ছে 2.7/5, আর এটা হবে কি 3/6। তাদের নাম অনুযায়ী এখানে লিখে নেবে। এমপি, এমপি হচ্ছে এই এমপি, এমপি বাই ডিই, ডিই মানে এটা, তো 2/4, হাফ হয়ে গেল, 2 1 2, আর 2 2 4, 1/2। পরবর্তীতে পিএল বাই হচ্ছে ডি এফ, এই দিকটা ডি, পিএল এটা বাই হচ্ছে এই দিকেরটা ডি এবং এফ, তাদের মান বসালাম, হাফ বেরিয়ে আসলো। লাস্ট ওয়ান যেটা রয়েছে সেটা হচ্ছে 22.7/5, এটা হচ্ছে এল এম বাই হচ্ছে ই এফ, তাদের মানটা বেরিয়ে আসলো 27/50। তো তারা হচ্ছে হাফ হচ্ছে না এখানে, তো করার প্রয়োজনে এটাকে এখানে রেখে দাও। তো লাস্টেরটি হচ্ছে এখানে এসে মিলছে না, তো তারা হচ্ছে কি, তারা এই শর্তটা মানেনি। তো এই যে হচ্ছে ত্রিভুজ এল এম পি এবং ত্রিভুজ ডিই এফ, সেটা সদৃশ নয়, যদি তার মানও হাফ বেরিয়ে আসতো, ধরে নাও উপরে 25 হয়ে যেত, 25 হয়ে যেত আর নিচে হচ্ছে 50, তাহলে কিন্তু 25 1 যা 25, 25 2 যা 50 হয়ে যেত, হাফ হয়ে যেত। তাহলে আমরা এটাকে ইকুয়াল লিখতে পারতাম এবং বলে দিতাম যে এটা সদৃশতার শর্ত মেনে নিয়েছে, আর এটা হচ্ছে এস এস এস, সাইড 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 বলে দিতাম। এবার পরবর্তী যে 4 নম্বর রয়েছে সেটাকে দেখে নাও। 4 নম্বরের ক্ষেত্রে হচ্ছে কি, এই দিকটা হচ্ছে 25, তাহলে 2.5 এটা এটা বাই লিখবো আমরা এটা, আর এই দিকটা বাই সমান সমান লিখবো এটা, আর এই অ্যাঙ্গেলটা দেখে নেব সমান হয় কি না। তো দেখে নাও এখানে ত্রিভুজ এম এন এল ও পি কিউ আর এর ত্রিভুজের মধ্যে এম এন বাই হচ্ছে কিউপি, এম এন বাই হচ্ছে কিউপি, যারা লোয়েস্ট লোয়েস্ট মান রয়েছে সেই বাহুগুলি। তো এটা হচ্ছে 25/5, তো একটু আগে আমরা করেছিলাম এইভাবেই, আমি বলেছিলাম এগুলিকে 10 10 দ্বারা এক্সট্রা গুণ করেছি, যেহেতু পয়েন্টটা আমার এখানে সরাতে হবে, এই এই পয়েন্টটাকে এইদিকে সরাতে হবে, তাহলে 10 গুণ করতে হবে। আমরা জানি যে 10 দ্বারা গুণ করলে পয়েন্টের গড় 1 গড় ডান দিকে সরে, তো এর জন্য, এবং নিচে 5 × 10 রেখে দেবো। এবার কেটে দেবো 5 5 যা 25, তাহলে 5 এবার 5 1 যা 5, আর 5 2 যা 10, হাফ বেরিয়ে আসলো। তো এখানে যে এম এন বাই কিউপি লিখলাম সেটার মান হচ্ছে হাফ। পরবর্তী স্টেপ হচ্ছে এল এম এল, এম এল বাই হচ্ছে কিউ আর সমান সমান হচ্ছে 5/10, 10 হচ্ছে হাফ, 5 একে 5, 5 2 গুণে হচ্ছে 10, দুটি সংখ্যাই সেম সংখ্যা দ্বারা ডিভাইড যেতে হবে, তো হাফ হয়ে গেল। এবার হচ্ছে তার হচ্ছে পরস্পর সমান, কারণ হচ্ছে কি হাফ, তাদের মানটি হাফ, এবং তাদের যে মধ্যের যে কোণটা রয়েছে এই কোণটার মান কোণ এম সমান সমান কোণ কিউ সমান সমান 70। তো দেখে নাও দুটি সাইড মিলছে তাদের এবং একটি কোণ, তো এটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড
সূত্র অনুযায়ী বা শর্ত অনুযায়ী এটা হচ্ছে এই দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ, এটা হচ্ছে সদৃশ সিম্বল দেওয়া রয়েছে। তো তোমরা বলে দিতে পারো যে সুতরাং এল এম এন এল সদৃশ ত্রিভুজ কিউ পি আর, এটা কী শর্ত মেনেছে? এস এ এস শর্ত অনুযায়ী বা সূত্র অনুযায়ী। তো এটাও চলে গেল, এটা হচ্ছে ফোর নম্বর ছিল। দেখে নাও এই কোণ সমান সমান হচ্ছে এই কোণ, আর তাদের এটা যে রয়েছে এটা বাই হচ্ছে আমাদের এটা, মানে এটা হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে রয়েছে বাহুগুলি। তার যদি ওয়ান হয় তাহলে তার হচ্ছে টু, তার টু পয়েন্ট ফাইভ দিকে তার হচ্ছে ফাইভ, আবার এই দিকটা হচ্ছে ফাইভ রয়েছে, এই দিকটা হচ্ছে টেন, তাহলে ওয়ান ইস টু টু, কারণ হচ্ছে ফাইভ ওয়ান জা ফাইভ আর ফাইভ টু জা টেন, ওয়ান ইস টু টু অনুপাতে। তো এটাই হচ্ছে সমানুপাতিক রয়েছে, তাই এর জন্যে এটা হচ্ছে একটি সদৃশ ত্রিভুজ। তো নিশ্চয়ই, কারণ হচ্ছে এটাও সেম, এটাও সেম, এই দিকটা হচ্ছে তাদের সেম, তাহলে অবশ্যই এটা হচ্ছে দেখতে সেম হবে, তাই এর জন্য এটা হচ্ছে সিমিলার বা সদৃশ। এবার হচ্ছে ফাইভ নম্বর দেখে নাও, ফাইভ নম্বরের ক্ষেত্রে এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে, এটা হচ্ছে এইটি, এই দিকটা হচ্ছে আমাদের এইটি, এটা হচ্ছে আবার ফাইভ, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে, আর লাস্ট এটা রয়েছে এটা হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানের মধ্যে এটাই যে এখানে আমাদের এইটি, এটা হচ্ছে এইটি, যদি এই কোণটা হয়ে যেত এইটি তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুজটা সর্বসম্ম হতো। তো দেখে নাও এখানের মধ্যে হচ্ছে কি, বাইরের আওয়াজের জন্য তোমাদের কাছে আমি দুঃখিত, এবং তোমরা জানাবে তোমাদের এটা কি কতটুকু সমস্যা হচ্ছে না হচ্ছে। তো দেখে নাও এখানে হচ্ছে এই দিকের বাহুটি, আমি তোমাদেরকে জুম করে এখানে দেখে দিচ্ছি, এই দেখে নাও এই অ্যাঙ্গেলটা রয়েছে, এই দিকের যে সাইডটা রয়েছে তার মান রয়েছে, এই দিকের সাইডটারও মান রয়েছে, কিন্তু এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখে নাও তার সাথে মানটা রয়েছে কিন্তু তার এই দিকের মানটা নেই, রয়েছে এখানে, তাহলে এটা কি সেম হবে? নিশ্চয়ই হবে না, কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি হতো তাহলে কিন্তু তারা পরস্পর সদৃশ হতো, তাই এর জন্য এটা সদৃশ হবে না। লিখতে হবে কীভাবে দেখে নাও, এইভাবে মান রয়েছে, মানগুলিকে এইভাবে রেখে দেবে, আর এটা দেখেছিলাম যে টু পয়েন্ট ফাইভ, আমরা এর আগের অঙ্কগুলিতে তোমরা দেখে নেবে টু পয়েন্ট ফাইভ, আর নিচে হচ্ছে ফাইভ, এটাকে ওয়ান বাই টু আমরা লিখতে পারি, আমি লিখেছি, এটা হচ্ছে এখানের অঙ্কটা দেখে নেবে, এখানে যেটা রয়েছে তার মান কীভাবে এখানে হাফ বের হয়েছে দেখে নাও। তো দেখে নাও পরবর্তীতে হচ্ছে বিসি বাই ই এফ, ই এফ তার মান হচ্ছে থ্রি বাই সিক্স, তো এটা হচ্ছে হাফ রয়েছে, কিন্তু এই কোণগুলি হচ্ছে পরস্পর সমান নয়, এখানে বি কোণের মান যত রয়েছে এফ কোণের মান তত নয়, কারণ হচ্ছে কি এফ কোণের মান এইটি রয়েছে কিন্তু বি কোণের মান এইটি নেই, তাই এর জন্য যেহেতু কোণগুলি সমান নয় তাহলে আমি এখানে নট ইকুয়ালস টু দিয়েছি, এবং আমি লিখেছি এখানের মধ্যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদৃশ নয়, আর কারণটা হচ্ছে এখান থেকে তারা বুঝতে পারবে, অবশ্যই এক্সামিনার যারা রয়েছেন তারা অবশ্যই এখান থেকে বুঝতে পারবে, আর এটাকে বড় করে লেখার প্রয়োজন নেই। তো এখানে হচ্ছে এটা সমাপ্ত। এবার হচ্ছে পরবর্তী ছয় নং, ছয় নংয়ের ক্ষেত্রে দেখে নাও, ছয় নংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটি রয়েছে সেভেন্টি, অপরটি হচ্ছে এইটটি, এটা হচ্ছে এইটটি, এটা হচ্ছে থার্টি, তো আমাদের হচ্ছে অপর কোণটা আমাদের বের করতে হবে, এটা কিন্তু পরবর্তীতে বেরিয়ে আসবে থার্টি ডিগ্রি, আর এটা বেরিয়ে আসবে আমাদের সেভেন্টি ডিগ্রি, তাহলে দেখে নাও প্রত্যেকটি কোণ হচ্ছে সমান সমান, এখানে ডি কোণ সমান সমান হচ্ছে পি কোণ, এখানে ই কোণ সমান সমান হচ্ছে কিউ কোণ, এফ কোণ সমান সমান হচ্ছে আমাদের পি, এখানে আর কোণ, তো হচ্ছে প্রত্যেকটি কোণ সমান, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অর্থাৎ সাইড সাইড, সরি সাইড নয়, এ এ এ শর্ত অনুযায়ী এটা হয়েছে। তো দেখে নাও ডিই এফ এর ক্ষেত্রে হচ্ছে অর্থাৎ ত্রিভুজ ডিই এফ অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলেছি যে কোণ ডি কোণ ই প্লাস কোণ এফ সমান সমান একশো আশি ডিগ্রি, তার কারণ কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি হয়ে থাকে, তাহলে এখানে যা যার মান আমি জানি, কোণ ডি এর মান জানি সেভেন্টি ডিগ্রি, ই এর মান জানি এইটি ডিগ্রি, এফ এর মান জানি না রয়ে গেল, তো এদিকে হচ্ছে ওয়ান এইটটি, তাহলে এই দুটিকে প্লাস করলে হচ্ছে ওয়ান ফিফটি ডিগ্রি, তো ওয়ান ফিফটি ডিগ্রি হয়ে গেলো, সেটাকে আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, তো মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি, এবার ওয়ান এইটটি থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি চলে যাবে,
তো এখানে শুধু 30 বেরিয়ে আসলো, তো এফ কোণ সমান সমান হচ্ছে 30। এবার হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, এবার সেম হচ্ছে পি কিউ আর মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে, এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার এখানে হচ্ছে পি কিউ, পি তো থাকবে, কিউ এর মান যা আমরা জানি আমরা 80 ডিগ্রি, আর এর মান জানি আমরা 30 ডিগ্রি, এদিকে হচ্ছে 180 ডিগ্রি, দুটিকে প্লাস করে দিলাম 110, 110কে ওই দিকে নিয়ে গেলে আমাদের প্লাস রয়েছে এইদিকে, সেটা মাইনাস হয়ে যাবে, তো -110, তো পির মান বেরিয়ে আসলো 70 ডিগ্রি। এবার হচ্ছে ত্রিভুজের ডিইএফ এবং পি কিউ আর এর কোণগুলির তুলনা করে পাই, প্রত্যেকটির সাথে তুলনা করে নিলাম, তো পি কোণ সমান সমান হচ্ছে ডি কোণ সমান সমান হচ্ছে 70 ডিগ্রি, ই কোণ সমান সমান হচ্ছে কিউ কোণ সমান সমান হচ্ছে 80 ডিগ্রি, এফ কোণ সমান সমান আর কোণ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তো দেখে নাও তিনটি হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে, তিনটি হচ্ছে অ্যাঙ্গেল রয়েছে, তো এটা হচ্ছে সদৃশতার এ শর্ত অনুযায়ী, আর এটাকে লিখবে কীভাবে, যে ত্রিভুজ ডিইএফ সদৃশ ত্রিভুজ পি কিউ আর, তো এখানে হচ্ছে পি কিউ আর, এটাকে আমি সদৃশই বলছি কারণ হচ্ছে যেহেতু এটা সদৃশতার প্রমাণ করার জন্য, তাই এর জন্য এটার এক্সট্রা নাম আমি মনে পড়ছে না এবং আমার এই মুহূর্তে জানা নেই, আমি তোমাদেরকে জানিয়ে পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো অন্য ভিডিওতে। তো এখানে হচ্ছে তোমাদের পার্ট ওয়ান শেষ, 6.3 এর পার্ট ওয়ান, পার্ট ওয়ানে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন রয়েছে, বাকি যতগুলি রয়েছে পরবর্তীতে পার্ট 1-2 করে আমি সেগুলি দিয়ে দেবো, তোমরা হচ্ছে প্লেলিস্টটা যখনই চেক করে নেবে সেখানে তোমরা সিরিয়াল ওয়াইজ দেখতে পাবে।